हेलो भिवर सबाइके स्वागत जानाई टेक न्यूज 365 यूट्यूब चैनले। आजकल भिडियोटर माध्यमे आमरा आपनादेर के एक स्कैनार किभाबे सेटअप करते हैं से सम्पर्के धारणा देवार चेष्टा करेछि। एर माध्यमे जारा आपनारा बजार थेके स्कैनार किनेछेन बा स्कैनार सम्पर्के आपनी सेटअपटा जेने निते चान सेई क्षेत्रे आजकल भिडियोटी तादेर जन्य खूबई गुरुत्वपूर्ण। आर एक्षेत्रे एकटा कथा ना बोलले नय, जारा आमरा टेक्नोलॉजिकल फिल्डे काज करी तादेर जन्य प्रतिटा इनफरमेशनई किन्तु अनेक गुरुत्वपूर्ण। तार कारण होच्छे कखन कोन समय कोन डिवाइसटी आमादेरके सेटअप करते हबे अथवा कोन काजेर क्षेत्रे कोन समय कोन डिवाइसटी व्यवहार करते हबे सेटा किन्तु आमरा केउ जानी ना। आर सेई क्षेत्रे टेक्नोलॉजिकल फिल्डे विभिन्न रिसोर्स सम्पर्के धारणा रखाटा आमादेर सबारई किन्तु उचित। आर एई क्षेत्रे जारा एई धरनेर इनफरमेशनगुलो जानते चान तादेर जन्यो किन्तु आजकेर भिडियोटी अनेक गुरुत्वपूर्ण। तार आगे आमी आपनादेरके स्कैनार सम्पर्के किछु धारणा दिते चाई। जारा नतून स्कैनार किनछेन বা কিনবেন তারা মূলত স্ক্যানারটি কী কারণে কিনছেন, নিশ্চয়ই আপনি অনেক ধরনের ডকুমেন্টারি স্ক্যান করার ভিত্তিতে হয়তো কোনো জায়গায় মেইল করবেন বা কোনো একটি হার্ড কপিকে স্ক্যান করার ভিত্তিতে সফট কপিতে রূপান্তর করবেন, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি। আর এই সমস্ত প্রয়োজনের কারণেই আমরা অনেকেই এই স্ক্যানার ডিভাইসটি কিনে থাকি। আর এই স্ক্যানার ডিভাইসটি কেনার পর অনেক সময় দেখা যায় এই সেটআপটি সম্পর্কে জানার জন্য হয় ইউটিউবে বা কারো মাধ্যমে আমরা এই স্ক্যানার ডিভাইসটিকে সেট আপ করে থাকি। আর আপনারা যারা ইউটিউবের এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনার স্ক্যানার ডিভাইসটিকে সেট আপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন তাহলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি একটি স্ক্যানার ডিভাইস কিভাবে সেট আপ করতে হয় তার পদ্ধতিটুকু। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আসুন আমরা এখন একটি স্ক্যানারকে একটি কম্পিউটারের সাথে কানেক্ট করার ভিত্তিতে কীভাবে সেট করতে হয় এবং একই সাথে সফটওয়্যারটি ইনস্টল করার ভিত্তিতে একটি স্ক্যানার দ্বারা কীভাবে স্ক্যান করতে হয় তার পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। আর তাই প্রথমে আমাকে আমাদের স্ক্যানারটিকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। আর এক্ষেত্রে স্ক্যানারের ক্যাবলটি আমাদের কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করে রাখতে হবে। আর এর পরবর্তীতে স্ক্যানারটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কম্পিউটার মধ্যে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আমরা দেখতে থাকি আমাদের এই মুহূর্তে আমাদের স্ক্যানারের ড্রাইভারটি কীভাবে ইনস্টল করছে তার পদ্ধতিটুকু। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূলত এই স্ক্যানার ড্রাইভারটি আমাদের স্ক্যানারের সাথেই কিন্তু দিয়ে থাকবে, আর এই ডিফল্ট ড্রাইভারটিকে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। আমরা এই মুহূর্তে যে প্রসেসটুকু দেখতে পাচ্ছি এই পদ্ধতিতেই আমাকে আমাদের কম্পিউটারে এই ড্রাইভারটিকে ইনস্টল করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। নেক্সট বাটনে ক্লিক করলো, এরপরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবো আমরা। এরপর ড্রাইভারটি সিলেক্টেড অবস্থায় আবারও নেক্সট বাটনে ক্লিক করা হয়েছে এবং শেষে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এর ফলে আমাদের ইনস্টলেশন প্রসেসটি স্টার্ট হয়ে গেল। এই মুহূর্তে আমাদের সিস্টেমটি পুনরায় আবার রিস্টার্ট হয়ে অন হয়েছে। এখন আমরা আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। আমাদের সিস্টেমটি রিস্টার্ট হওয়ার পর পুনরায় যখন আবার আমরা লগ ইন করবো আমাদের ডিফল্ট আরেকটি উইন্ডো আসবে, যে উইন্ডোটি হচ্ছে পেইস এক্সপ্রেস একটি উইন্ডো। এই উইন্ডোটির মাধ্যমে আমাদের স্ক্যানের যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করব তার স্ক্যান কালারটুকু অর্থাৎ তার পেপারের কালারগুলো ডিফল্ট কোন কালারে আসবে সেটি আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এবং রেজুলেশনের জায়গায় আমরা হয়তো বা পারফেক্ট রেজুলেশনটা যদি বলে দিই তাহলে আমাদের পিকচার রেজুলেশনটাও খুব ভালো অবস্থানে থাকবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালো রেজুলেশন দিয়ে রাখবেন যাতে করে আপনার স্ক্যান কপির রেজুলেশনটা যেন ভালো হয়। আর তার পরবর্তী আরেকটি স্টেজে দেখাচ্ছে আপনার ফাইলটি কোথায় আপনি সেভ করবেন এবং ফাইল টাইপের ভিত্তিতে কোন টাইপের মাধ্যমে আপনার ফাইলটি সেভ করবেন সেটিও দেখাচ্ছে। এই মুহূর্তে ডিফল্টটা আছে জেপিজি, আপনি চাইলে অন্যান্য ফরম্যাটেও আপনি এটিকে সেভ করে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা তার পরবর্তী স্টেজটি একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখব আমাদের এই স্ক্যানারের মাধ্যমে একটা ডকুমেন্ট স্ক্যান কীভাবে করতে হয়। চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি।
আমরা স্ক্যানারের মধ্যে একটা ডকুমেন্ট দিচ্ছি। ডকুমেন্টটি দেওয়ার পর আমাদের স্ক্যানারের যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি তার মাধ্যমে স্ক্যান প্রসেসটিকে চালাব। এই মুহূর্তে আমাদের কম্পিউটার উইন্ডোতে স্ক্যান করার উইন্ডোটি চলে আসছে। এখন আমরা স্ক্যান করার জন্য আমাদের স্ক্যানার বাটনটিকে ক্লিক করব। দেখুন, সে স্ক্যান করে নিচ্ছে যে ডকুমেন্টটি স্ক্যানারের মধ্যে দেওয়া হয়েছে ওই ডকুমেন্টটিকে। এই মুহূর্তে স্ক্যান হচ্ছে আমাদের স্ক্যানার ডিভাইসের মাধ্যমে। দেখুন, আমাদের স্ক্যানারের মধ্যে দেওয়া ডকুমেন্টটি এই মুহূর্তে স্ক্যান হয়ে গেল এবং এটিকে এবার আমরা সেভ করার জন্য চেষ্টা করব আমাদের কম্পিউটারের মধ্যে। আমরা পিডিএফ এ সেভ করছি এটিকে। আমরা লোকেশন দেখা দিচ্ছি কোথায় আমরা সেভ করব। আমরা সি ড্রাইভকে দেখিয়ে দিলাম এবং একটি নাম দিব যে ফাইলটি সেভ হবে সেটা কোন নামে সেভ হবে সেই ক্ষেত্রে আমরা একটা নাম দিচ্ছি এখানে। এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আমাদের ফাইলটি সেভ হলো কিনা। দেখুন, আমাদের এবিসি ফাইলটি সেভ হয়ে গেল, এবিসি নামেই সেভ হয়েছে আমাদের স্ক্যান করা ডকুমেন্টটি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে একটি স্ক্যানের মাধ্যমে একটা ডকুমেন্টকে কিভাবে স্ক্যান করতে হয়। এটি ছিল আমাদের ডিফল্ট ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করার ভিত্তিতে স্ক্যান করা পদ্ধতিটি। ভিউয়ার্স, এত করে নিশ্চয়ই আপনারা জেনে নিয়েছেন কিভাবে একটি স্ক্যানার ডিভাইস সেট আপ করতে হয়। আমাদের চেষ্টা ছিল আপনাদের উদ্দেশ্যে এই স্ক্যানার ডিভাইসটিকে কীভাবে সেট আপ করতে হয় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনার স্ক্যানার ডিভাইসটি কীভাবে সেট আপ করবেন সে সম্পর্কেই আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তেই যেন আপনারা পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ for watching this videos.